100 দিনের কাজে দুর্নীতি আর্থিক নয়ছয় হয়েছে স্বীকার করে নিলেন পঞ্চায়েতের প্রাক্তন আধিকারিক রথীন্দ্র দে। কথা বলবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা রয়েছেন আমাদের সঙ্গে। আজকে সিজি কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন রথীন্দ্র দে এবং তার আইনজীবী, তিনি কি দাবি করছেন প্রকাশ? প্রকাশ শোনা যাচ্ছে? তোমার বাইট চলছে। সিজো কমপ্লেক্সে আজকে রথীন দে তিনি পৌঁছে যান 100 দিনের কাজে দুর্নীতি এবং আপনারা জানেন যে তার বাড়িতে তল্লাশি হয় এবং তারপর আজ তাকে তলব করা হয়েছে। রথীন দে তিনি পৌঁছে গিয়েছেন এবং তার আইনজীবী যেমনটা দাবি করছেন যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, আর্থিক নয়ছয় হয়েছে তা স্বীকার করছেন রথীন্দ্র দে। প্রকাশ সেনা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি, রথীন্দ্র দের আইনজীবীর কি দাবি প্রকাশ? দেখো তোমাকে বলি, ইতিমধ্যেই কিন্তু রথীন্দ্র দে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন ইডির অফিসাররা এবং তার বোন ইতি চট্টোপাধ্যায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন রথীন্দ্র দের আইনজীবী। আপনি যে বিস্ফোরক অভিযোগ আনছেন যে দুর্নীতি হতো, আগেই অভিযোগ করা হয়েছিল, পুরো বিষয়টি বলবেন? যখন এই দুর্নীতিগুলো চালু হয় 18-19-20 তখনই রথীন্দ্রনাথ দে বিভিন্ন তার হায়ার অথরিটিকে কমপ্লেন জানায় যেখানে জব কার্ডে জব কার্ড ভুয়ো জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। বেশ 4-5 বার অভিযোগ করা হয়েছিল, রথীন্দ্র করেছিল, কোনো কর্ণপাত করেনি। পরবর্তীতে করাপশনটা বাড়তেই থাকে আর এটাকে ঢাকা দেওয়ার জন্য রথীন্দ্রকে বলি করা হয়েছিল যে আপনি বলতে চাইছেন যে 100 দিনের যে কাজের দুর্নীতি, যে অভিযোগ এনে ইডি তদন্ত শুরু করেছে, তার মানে ঠিক দুর্নীতি হয়েছে? একদম একদম দুর্নীতি হয়েছে। কিভাবে, মানে যাদের যারা কাজ করেনি তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হয়েছে, মানে কিভাবে হতো এটা? এইভাবেই হতো। অ্যাকচুয়ালি এটা সফটওয়্যার সিস্টেমে কাজটা হয়, প্রজেক্টটা মনরেগা প্রকল্পটা সফটওয়্যার সিস্টেমে হয়। তো যে সিস্টেমের পাসওয়ার্ডটা সম্পূর্ণটা কন্ট্রোল বাই পঞ্চায়েত প্রধান অ্যান্ড বিডিও। পঞ্চায়েত প্রধান পাসওয়ার্ড ওপেন করিয়ে মাস্টার, আপনি বলতে চাইছেন যে পঞ্চায়েত প্রধান এবং বিডিও তারাই দুর্নীতি করছে? যুক্ত, সরাসরি যুক্ত এর সঙ্গে। অর্থাৎ পঞ্চায়েত প্রধান এবং বিডিও সরাসরি যুক্ত, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ আনছেন রথীন্দ্র দের আইনজীবী। এবং এই মুহূর্তে কিন্তু যেটা আমরা ইডি সূত্র বাহুর খবর পাচ্ছি যে এই অভিযোগ সংক্রান্ত যে অভিযোগপত্র এর আগে রথীন্দ্র দে জমা দিয়েছেন তার সমস্ত নথি কপি তারা কিন্তু আজকে ইডি দপ্তরে জমা দিচ্ছেন এবং পুরোটাই কিন্তু বিস্তারিতভাবে তিনি জানাতে চলেছেন ইডি আধিকারিকদের যে কারা দুর্নীতি করেছে, কিভাবে দুর্নীতি করেছে। অভিযোগের তির পঞ্চায়েত প্রধান এবং বিডিও ডিকে। প্রকাশ ধন্যবাদ।